এভাবেই কাপড়ের ওপর সুই সুতায় নানা নকশা ফুটিয়ে তুলছেন নারীরা। থ্রি পিস, ফতুয়া, পাঞ্জাবি, বিছানার চাদর ও শাড়িতে সুই সুতা দিয়ে নকশা তুলতে ব্যস্ত তারা। আর তাদের এই কাজে সহায়তা করছেন গাইবান্ধার তাসলিমা আজম লিজা। 2020 সালে 2000 টাকা পুঁজি ও পাঁচজন নারী নিয়ে ব্রিজ রোড এলাকায় নিজ বাড়িতেই কাপড়ের নকশার কাজ শুরু করেন তিনি। এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। পরিশ্রম করে শুধু নিজের ভাগ্য বদলই করেননি, গ্রামের অনেক নারীকে স্বাবলম্বী হওয়ার পথও দেখিয়েছেন। তার এখানকার কাপড় এখন ব্যবসায়ীরা কিনে নিয়ে যাচ্ছেন দেশের বিভিন্ন জেলায়। কাপড় বিক্রি করে এখন তার প্রতি মাসে আয় হয় 2-3 লক্ষ টাকা। মেয়েদের যে আগের চাইতে যে আমরা ঘরে বসে থাকবো না, সারাদিন যে সংসারে কাজ করতে হবে, এই চিন্তা থাকতে যে তারা এগিয়ে আসতে পারছে, যে না আমরা আমার কাছে যেমন স্টুডেন্ট থেকে শুরু করে আপনার সংসারী গৃহিণী এমন অনেকে আছে যাদের স্বামী নেই, পুরা বাংলাদেশেই প্রতিটা জেলায় ড্রেস যায় এবং আমি দেশের বিভিন্ন জায়গায় এগুলো আমি পৌঁছাতে পারছি। সংসারের কাজকর্ম ও লেখাপড়ার ফাঁকে এ কাজ করে বাড়তি আয় করছেন অনেকেই। আমি সেলাইয়ের কাজ করি আর হচ্ছে এইসব কাজ করে আমরা, যেহেতু আমি একজন স্টুডেন্ট, আমার পরিবার থেকে আমার একটু সাহায্য পাই আর কি, নিজের খরচটা নিজেই চালাতে পারি। যে নকশা হাতের কাজ করি, এই কাজটা করতে আমার অনেক ভালো লাগে। পায়জামা, জামা, রোনা, পাঞ্জাবি, বিছানার চাদর সব কিছুর চাহিদা বেশি। আমরা নিজেরাই চলতে পারি, নিজের হাত খরচ করতে পারি। ছেলে মেয়েদের যেটা বাড়তি খরচ লাগে ওটা তো আমাদের ছেলে মানুষের কাছে আর চাইতে হয় না, ওটা আমাদের ছেলে মেয়ের বাড়তি যেটা পূরণ, চাহিদা পূরণ, সেটা পূরণ হয়। যখন আমি কাজ করি, সেলাই করি, তখন মাসের শেষে আমি 5-6 হাজার টাকা পাই, সেটা দিয়ে আমার স্কুল খরচ, প্রাইভেট, আবার সংসারের বিষয়ে, হয়তো বাচ্চা আছে আমার একটা ছেলে, তাকে হয়তো কিছু টাকা দিতে পারি। তাসলিমার এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন গ্রামবাসীরা। এই পিছিয়ে পড়া পশ্চাৎপদ নারীরা এগিয়ে আসুক, এটা দেশের অনেক মানুষ চায়। এটাকে অবশ্যই আমি অনেক পজিটিভ দিকে দেখছি। এতগুলো লোকের প্রায় 250 কর্মীর কর্মসংস্থানের ব্যবস্থা, নারী কর্মী। আগে 2-4 জনকে দেখতাম, এখন যখন আমি বাসায় এসে দেখি প্রায় অনেক নারী অতি নিয়তই তার কাছে আসছে। সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই কাজ আরও ব্যাপক পরিসরে করতে চান তাসলিমা আজম লিজা।